কেমন আছেন? সালাম আলাইকুম। হ্যালো, জি ভাই, ভালো ভালো ভাই। আমি সৌদি থেকে সাংবাদিক নিহন বলছিলাম আর কি, কেমন আছেন? সৌদি আরব থেকে। আচ্ছা, তো মূল বিষয়টা হচ্ছে আপনার সাথে নির্বাচন আগেও কথা বলতে চেয়েছিলাম, নির্বাচন নিয়ে আপনি খুব ব্যস্ত ছিলেন বিধায় আর কথা বলি নাই, আবার আমরা কথা হয়নি তেমন। যাই, আমরা শেষে একেবারে শেষ পর্যায়ে আপনার একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং এই ভিডিওতে আপনার একটা অন্য ধরনের একটা ভূমিকা আমরা দেখতে পেয়েছি, অনেকে প্রশংসা করছেন ভিডিওটা নিয়ে। যেমন আপনি একা যেভাবে আপনি, যারা আপনাকে ভোট দিতে দিচ্ছে না, কিংবা আপনার এখানে যারা ছিল, আপনার এজেন্ট যারা ছিল, তাদের উপর আক্রমণ করেছে, আপনি একা যেভাবে তাদের উপর আক্রমণটা করলেন, এরপরও কিন্তু আপনাকে ওখানে টিকতে দেয়নি, এরপরে আপনি ভোট বর্জন করেছেন। এখন শেষ আপডেটটা কি আপনার, সেটা জানতে চাচ্ছি। জি 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 আপনার উপর যে হামলাটা করেছে, আপনি আপনি এর মধ্যে জিডি করেছেন কিংবা মামলা করার প্রস্তুতি, তারা কি পরিকল্পিত ভাবে আপনার উপর হামলা করেছে বলে আপনি মনে করছেন? জি 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 হিরু আলম, আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, বেশ কিছু নিউজ পোর্টালে দেখতে পেয়েছি, আপনি জামানত ফেরত চাচ্ছেন, তা আপনি যদি আবার নির্বাচন করেন তাহলে জামানত ফেরত চাওয়াটা কি, মানে এটা কি কতটুকু সত্য? জি সেটাই, জি সে আপনার জন্য প্রশংসনীয় কিছু বিষয় থাকে, তার মধ্যে আপনি যে সাহস দেখিয়েছেন সেটা অবশ্যই প্রশংসা দাবিদার রাখে, আপনার জন্য শুভকামনা থাকবে। আমার একটি প্রশ্ন আপনার কাছে আছে, আপনি যদি ক্ষমতায় আসতে পারেন কিংবা নির্বাচন করে যদি আপনি এমপি হতে পারেন কিংবা নাও পারেন, পরবর্তী আপনি আপনার এলাকার জন্য কিছু করার কি সে সুযোগ থাকছে বা আপনি করবেন? জি না, অল্প বয়স, বয়সটা বয়সটা বড় ব্যাপার না, সেটা হচ্ছে আপনার ইচ্ছা, ইচ্ছা মানে আপনার যে ইচ্ছা থেকে দেখা গেল আপনি এমপি হতে পারলেন না কিংবা নির্বাচন আসতে পারলেন না, সেই ক্ষেত্রে কি আপনি এলাকার জন্য কিছু করবেন? আচ্ছা, আর আমি যদি আরেকটু যদি বাহিরে যাই, প্রবাসীদের নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, কারণ যেহেতু আমি একজন প্রবাসী সাংবাদিক। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন, প্রথম আপনার যে যে কথাটা বলেছেন সেটা আসলে অনেক খুশি হয়েছি, আপনি বলতে চাচ্ছেন যে প্রবাসীরা প্রবাসী থেকে ভোট দিতে পারছেন, আপনি যদি পার্লামেন্টে যেতে পারেন তাহলে এই বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন, এটাই তো বলছেন, এই আশ্বাসটুকু আপনি দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ হিরু আলম, আপনি ব্যক্তি কেমন সেটা দেখার বিষয় না, আপনার ইচ্ছাগুলো ভালো লেগেছে আপনার, এবং ইচ্ছার যে কথাগুলো আপনি বলেছেন সেগুলো সৎ ছিল, আশা করবো শুভকামনা আপনার জন্য থাকবে, পরবর্তী কোনো না কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।